আপনারা আমাকে জানেন, আমাকে বুঝেন, আমাদের বক্তব্য শুনেন, কি বলি যদি ভুল কোনো কথা বলে থাকি তাহলে আমি বালি কি আসমানে চলে যাব নাকি? আমি নেমেছি মুসলমান জাতির ইজ্জত রক্ষার জন্য, আমার মাটি রক্ষার জন্য, আমার মানুষের জীবন রক্ষার জন্য, সাম্রাজ্যবাদী পরাশক্তির হাত থেকে আমাদের স্বাধীনতা রক্ষার জন্য। কাজেই আমি পালিয়ে যাওয়ার মানুষ নই, আমার বক্তব্য শুনতে হবে। আমি আজ দাঁড়িয়ে কি কথা বলতে চাই, আমার বক্তব্য সারা বাংলাদেশের রেডিও টেলিভিশনে ফেসবুকের মধ্য দিয়ে কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছেন, সারা দুনিয়া থেকে আমার বক্তব্য দেখা হয়, কারণ আমার প্রত্যেকটা বক্তব্য লাইভ চলে আপনারা জানেন। কাজে আমি কি কথা বলি, কোন কথা বলি, কেন বলি, আমি যুক্তি ছাড়া, লক্ষ্য ছাড়া, দলিল ছাড়া কোনো কথা বলি না, না হলে আমার ধরে মস্তক থাকতো না। আমি অনুরোধ করব এই পঞ্চগড়ের এই জায়গার ভাই বোনদের, আপনারা অনেক ব্যস্ত আমি জানি, আমাকে গতকাল বলা হয়েছিল এই এলাকার মানুষ অত্যন্ত আরাম প্রিয়, ওনারা দুপুরে খান তারপরে একটা ঘুম দেন, খুব আরাম প্রিয়, কাজে বিকেল বেলায় আস্তে ধীরে বক্তব্য দিলে হয় না। আমি বললাম ভাই আমিও কম আরাম প্রিয় ছিলাম না, আমার বাবারও সম্পত্তি আছে এবং ছিল, আমি ঢাকা শহরে থাকতে পারতাম, কিন্তু আমি যখন দেখতে পেলাম আমার বাংলাদেশের সীমান্তে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জোর করে তাড়িয়ে দিয়েছে, আজকে তাদের ঘুমানোর জায়গা নাই, বাপের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, ভাইয়ের সামনে ভাইকে হত্যা করেছে, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ক্ষেত খামার ফল ফসল ফলাদি লুটপাট করে নিয়েছে। তখন আমার আরাম হারাম হয়ে যায়। গত পরশু বিবিসি সংবাদ আপনারা শুনেছেন, শ্রীলঙ্কায় মাত্র 8% নাকি 10% মুসলমান, সেখানে শ্রীলঙ্কার সরকার সান্ধ্য আইন, জরুরি আইন তলব করেছে, মুসলমানদের বাড়ি ঘরে মসজিদ মাদ্রাসায় হামলা চালিয়েছে বৌদ্ধ সন্ত্রাসীরা। কাজেই আমার এখন আর আরাম সহ্য হয় না, আমি যদি এখন মাঠে না নামি আমার জাতির অস্তিত্ব থাকবে না, আমার নারীদের ইজ্জত থাকবে না, আমার মাটি থাকবে না, আমি নামতে বাধ্য হয়েছি। আজকে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদী ইস্যুকে সৃষ্টি করে দিয়ে একটা একটা করে মুসলমান নামক দেশ ধ্বংস করে দেওয়া হয়েছে। চোখের সামনে ধ্বংস হয়ে গেল ইরাক, চোখের সামনে ধ্বংস হয়ে গেল সিরিয়া, চোখের সামনে ধ্বংস হয়ে গেল লিবিয়া, চোখের সামনে ধ্বংস হয়ে গেল ইয়েমেন, একটা একটা করে লক্ষ লক্ষ মুসলমান আজকে মাটির সঙ্গে মিশে গেল, কোনো বিচার নাই। জাতিসংঘের দরজা দ্বারা দাঁড়িয়ে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল, এই ভুলের মাশুল দেওয়ার কেউ নাই। আজ মুসলমানদের অভিভাবক নাই, কারো অভিভাবক চীন তারা ভেটো দেয়, কারো অভিভাবক রাশিয়া তাদের অ্যাটম বোমের পরিমাণ 7,000, কারো অভিভাবক আমেরিকা, কারো অভিভাবক ফ্রান্স, জার্মানি, আমাদের তো কোনো অভিভাবক নাই। আমাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন, কিন্তু সেই অভিভাবক আমাদেরকে রক্ষা করছেন না কেন?